রাজ্য শিশু কিশোর একাডেমির সহযোগিতায় ও পূর্ব বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় রবিবার জেলাব্যাপী এক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় বাবুরবাগ সিএমএস হাইস্কুলে। এই প্রতিযোগিতায় কাটোয়া ও কালনা ব্যতীত সমগ্র পূর্ব বর্ধমান জেলা থেকে 300 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এখানে আমার ছেলে এসেছে, এখানে ক্লাস টু এ পড়ে, ও একটা ড্রয়িং কম্পিটিশন হচ্ছে, ওখানে পারফর্ম করছে। একটা থেকে শুরু হয়েছে, এই দুটো পর্যন্ত হবে। আর আমি আসছি গুডসের রোডে, বাড়ি আমার এখানেই বাড়ি বর্ধমানে। ছেলে মেয়েরা মোটিভেটেড হবে, বিভিন্ন মানে ওদের আগ্রহটা বাড়বে, ভয়টা কাটবে, সাবলীন হবে, এটা ভালো উদ্যোগ। হ্যাঁ, আমি বিদ্যার্থী গার্লস থেকে এসেছি। আমাদের ছাত্রীরা আছে। আমাদের আছে খ বিভাগে। হ্যাঁ হ্যাঁ, এই ধরনের অংশগ্রহণগুলো তো খুবই দরকার। হ্যাঁ, তাদের আঁকার কম্পিটিশন, যে কোনো কম্পিটিশনই, হ্যাঁ, এলে ওদের ভয়টাও কাটবে, আর সেই হ্যাঁ সেই জিনিসটা সম্পর্কে ওদের একটা উৎসাহ হবে। আমি বর্ধমানেই, মানে বর্ধমানেই বাড়ি আমার। কোন বিভাগে আছে আপনার? কে আছে? ক বিভাগে, বাচ্চাদের গ্রুপটায় আমার ছেলে রয়েছে। এর আগেও অন্য কোনো জায়গায়? না, এই ফার্স্ট টাইম কোনো কম্পিটিশনে ও মানে নাম দিল, তো দেখি। আমাদের সকলের মানে মা বাবার থেকে বাচ্চাদের সবারই খুব ভালো হচ্ছে এটা। আজকে আমি আঁকার কম্পিটিশনে এসেছিলাম। প্রকৃতি ও পরিবেশ, গাছপালা। আমি জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মণ্ডল জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুধু বর্ধমানে নয়, সারা রাজ্যে এই ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। জেলা থেকে সফল প্রতিযোগীরা রাজ্য স্তরে প্রতিযোগিতার সুযোগ পাবে বলে জানা যায়। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের যে উদ্যোগে আমাদের শিশু কিশোর একাডেমির আয়োজনে এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় আমাদের বাবুরবাগ সিএমএস হাইস্কুলে ড্রয়িং কম্পিটিশন আয়োজন করা হয়েছে। সেখানে ক বিভাগ এবং খ বিভাগ দুটো বিভাগে আমরা ভাগ করেছি এবং ক বিভাগে প্রায় আমাদের ছাত্রছাত্রী ফর্ম জমা দিয়েছিল 130 জন এবং খ বিভাগের জন্য 180 জন। সম্মিলিত প্রায় 300 অধিক ছেলে মেয়ে আজকে অংশগ্রহণ করেছে এবং সবচেয়ে এবং তাদেরকে আমরা একটা বিষয় বলে দিয়েছি, সেই বিষয় উপরেই তারা সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ক বিভাগে আমাদের যে বিষয় সেটা হচ্ছে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, এবং খ বিভাগের জন্য যে আমাদের অঙ্কনের বিষয় আমার এই দেশেতেই জন্ম, যেন এই দেশেতেই মরি, এই দুটো আমরা বিষয় নির্ধারিত করে দিয়েছি। আমাদের দপ্তরের পক্ষ থেকে পুরো রাজ্য জুড়ে একই মেসেজ দেওয়া হয়েছে এবং এটা আমাদের জেলাসহ আমাদের জেলার মধ্যে দুটো সাব ডিভিশনে কালনামে কাটোয়াতেও একইভাবে ছাত্রছাত্রী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে এবং তাতে আমাদের যে তাদের গার্জিয়ানরা খুবই খুশি যে তা একসঙ্গে তারা এই বিভিন্ন প্রতিযোগিতামূলক অংশগ্রহণ করতে পারছে করোনার পরে, এবং তারা খুবই খুশি যে তারা এই আজকে এই অনুষ্ঠানে এই বৃষ্টির মধ্যেও তারা আসতে পেরেছে এবং অংশগ্রহণ করতে পেরেছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউ, আনন্দ বার্তা।